দিলে পরীক্ষার হলের মান থাকে না। ডাক দিয়ে তিন ঘন্টা সময়, পরীক্ষা দাও, প্রশ্নের উত্তর যা লেখো সঠিক বেঠিক লেখো, স্বাধীনতা দিলাম, দেখা যাবে ফলাফলের বেলায় তুই পাশের ছাত্র না ফেলের ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের, এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি দিলাম, জাহান্নামের পথে যাওয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। কেমনে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরিবা, আমি আল্লাহ পথগুলি বুঝাবার চিনাবার জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের আখিরি জামানার পয়গম্বর নবুয়াতের দরওয়াজা তালা লাগাইয়া বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, এই নবুয়াতের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যদি নবী না পাও, হক্কানি ওলামায়ে কেরামদের যদি পাও, তাদের কথা শুনি আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, হক্কানি আলেমদের চেহারা দিয়ে যদি তাকাও, মনে করবা নবীর চেহারা দিয়ে তাকাইলা, যদি আলেমদের হাতের সাথে হাত মিলাও, নবীর হাতের সাথে হাত মিলাইলা, আলেমদের যদি মেহমানদারি করো, নবীর মেহমানদারি তুমি করলা। আল্লাহর নবী বলেন, আলেমদের সাথে এত সম্পর্ক করো, কিয়ামতের ময়দানে যেন দেখলেই তোমাদের চিনতে পারে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে স্বাধীনতা দিলাম, ভালো কাজ করতে পারবা, খারাপ কাজও করতে পারবা, তবে দুনিয়াতে কোনো ধরা দিব না, কারণ পরীক্ষার হল বাধা দেওয়ার জায়গা না। ফলাফলের বলায় দেখা যাবে জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দান করলাম। ছেলে কয়, ও বাবা বাজারে যাব, কোন রাস্তায় গেলে ভালো হয়? বাপ বলে, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। বামের রাস্তাটা নিরাপদ নয়, ডানের রাস্তা বড় নিরাপদ। সন্তান যদি এখন ইচ্ছা করিয়া বামের রাস্তায় গিয়া বিপদে পড়ে, জন্য বাবা দায়ী হবে না। আল্লাহ পাক বলে, বন্দারে রাস্তা দুইটা, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, জাহান্নামের রাস্তায় যেতে পারবা, জান্নাতের রাস্তায় যেতে পারবা, বাধা নাই। আমি আল্লাহ ঈমানদারদের যেই স্বাধীনতা দান করলাম, বেঈমানদেরও সেই স্বাধীনতা দান করলাম। ঈমানদার যেই নদীর মাছ খাবে, বেঈমান সেই নদীর মাছ খেতে পারবে, কোনো বাধা নাই। ঈমানদার যেই গাছের ফল খাবে, বেঈমানরাও সেই গাছের ফল খাবে। বেঈমানেরা যেন বলতে না পারে, আল্লাহ পাক ঈমানদারদের বড় মহব্বত করিয়া ভালো ভালো জিনিস দিয়েছেন, আমাদের দেন নাই, এজন্য আমরা আল্লাহর ইবাদত করি নাই। আল্লাহ বলেন, স্বাধীনতা দিয়া দিলাম, স্বাধীনতা পাওয়ার পর তোমরা আমি আল্লাহকে ডাকো না, আল্লাহর বিরোধিতা করো, এটা দেখার জন্য। ও মুসলমান ঈমানদার, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে তুমি দাড়ি কামাইতেও পারো, বাধা নাই, দাড়ি রাখতেও পারো, নিষেধ নাই। ইচ্ছা করলে তুমি শার্ট প্যান্ট টাই পরবা, বাধা নাই। ইচ্ছা করলে তুমি লম্বা জামা পরবা, নিষেধ করা হবে না। ইচ্ছা করলে তুমি মন্দিরে যদি যাও, বাধা দেওয়া হবে না, মসজিদে গেলেও তোমাকে নিষেধ করা হবে না। তুমি যদি ইচ্ছা করো বেপর্দায় চলো, তোমাকে বাধা দেওয়া হবে না, পর্দা করলে নিষেধ করা হবে না, কারণ দুনিয়াটা পরীক্ষার হল। ভালো কাজ করলে জান্নাত পাইবা, খারাপ করলে জাহান্নামে যাইবা। ফলাফলের বলায় দেখা যাবে। ও মুসলমান ইমানদারেরা, আজকের টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলা হয়, নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়। ও জামালপুরের মুসলমান, বাংলার জমিন থেকে টুপিওয়ালাদের যদি বিদায় করতে হয়, আর যদি বিদায় করে খতম করা হয়, লিখে রাখো, ভুলে গেলে চলবে না, পরিণাম ফল কেমন হবে। এ বাংলার জমিন থেকে যদি টুপিওয়ালাদের বিদায় করা হয়, কুকুরও মরে, গরুও মরে, শুকরও মরে। বাংলাদেশের মুসলমানের কুকুরের মতো মরতে হবে, গরুর মতো মরতে হবে, শুকরের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতো টুপিওয়ালা তালাশ করে পাওয়া যাবে না, ঠিক কিনা?
ও মুসলমান ইমানদার, আমি হাতে ধরি পায়ে ধরি এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, আমাকে যেই যৌবনতার চাহিদা আল্লাহ দিছে সেই যৌবনতা দিয়েও আল্লাহ তোমাকেও পাঠাইছেন। আমার তোমার যৌবনের তাড়নায় তুমি গান শুনো, আমিও শুনতে পারতাম কেউ বাধা দিত না। এ যুবক তুমি আজকের সিনেমায় যাও, আমিও যাইতে পারতাম বাধা দিত না। আমিও পারতাম দাড়ি কামাইতে তোমার মতো, আমিও পারতাম বেপর্দায় চলতে রে যুবক, আমার কোনো ঠেকা পড়ে নাই, কেউ আমারে বাধা দেয় নাই। আল্লাহর কোরআন পড়লাম, মা বাবায় বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াইছেন, মাদ্রাসায় কোরআন পড়ে দেখলাম, পয়গম্বরের বাণী পড়ে দেখলাম কোরআন সত্য হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররাই ইয়ারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের ভিতরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে গো, চাপের সাথে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে, ওই কবরের আজাব সহ্য করা যাবে না। ও মুসলমান, উজানিরকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই, সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইর নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইর নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? না। চরমুনার মরহুম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইর নামাজ আর আপনার আমার নামাজ সমান নাকি? না। দেখা যায় তারা গুনাহ করার কাছেও যাইতেন না, এরপরও মরণ পর্যন্ত চোখের পানি ফেলে কানছেন আর বলছেন, আল্লাহ অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকব। মাউত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখেলু। ও যুবক গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষের জানা দেন, স্লোগানের দ্বারা ভালোবাসা হয় না, স্লোগানের দ্বারা মহব্বত হয় না, মানুষ মানুষকে ভালোবাসে কাজের দ্বারা। আপনি জিজ্ঞাসা করেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহকে ভালোবাসতে চায় কিনা, আল্লাহর নবীকে আল্লাহ মাপকাঠি দিয়ে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায় স্লোগান দিলে হবে না, নবীকে ভালোবাসার স্লোগান দিলে ভালোবাসা হয় না। মুসলমান আল্লাহ মাপকাঠি দিয়ে দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় ওদেরকে একটা মাপকাঠি দিয়ে দেন, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। কাকে? ভালো করে বলেন, নবীরে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? এক কথায় মাপকাঠি নিয়ে নেন। এই আয়াত পইরা কত বক্তারা বয়ান করে তবে মূল হাকিকত শেষ পর্যন্ত বলে না, এতটুক বলে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, তবে নবীর ভালোবাসার মাপকাঠি আর বলে না, বললে ও নিজেই ধরা পড়বে, ঠিক কিনা? আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, তবে নবীকে যদি ভালোবাসতে চাও কি মাপকাঠি সেটা আর বলে না। নবীর মাপকাঠির কথা না বইলা, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর যদি ভালোবাসো আল্লাহরই ভালোবাসা হবে, এই কথা বইলা নবীর প্রেমের মালার গান গায়, নামাজ নাই রোজা নাই পর্দা নাই, নবীর প্রেমের মালার গান গায়, ঠিক কিনা? নবীর প্রেমে পাগল যারা প্রেম কালা খেলে, আসেনি গান আমরা পারি না, কথা গানা আল্লাহ গান গাওয়ার লেগে পাঠাইছে। ও মুসলমান ইমানদার, সমাজ আজ ধ্বংস হয়ে গেছে, কি বলবো দুঃখের কথা, এ বাংলাদেশের মুসলমান এক সময় টুপি চিনে নাই, ইসলামের পরিচয় পায় নাই। ওজনপুরের আল্লাহর ওলির আয়েশা, ফুরফুরার আল্লাহর ওলির আয়েশা, সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আয়েশা কোরআনের বয়ান করিয়া মানুষের মাথায় টুপি উঠাইলেন, মানুষগুলি নবীর সুন্নাত মহব্বতে টুপি পরল। তখন কোনো দ্বন্দ্ব ছিল না, কালাটা দিব না সাদাটা দিব, সাদাটার ভিতরে গোলটা দিব না লম্বাটা দিব না পাস করলে দিব, এ নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। মুসলমান একদল নামদারি আলেম নামের কলঙ্ক, কোরআন হাদিস জীবনে পড়ে নাই। বাংলাদেশে কত বক্তা আছে, বাঙালি তো সব হলো কণ্ঠের পাগল সুরের পাগল, ভালো আলেম কোরআন হাদিস দিয়ে বয়ান করলে মানুষ নাই, আর কোন আলেম না কোরআন হাদিস পড়ে নাই, কণ্ঠ ভালো পাবলিক তার পাগল, এজন্য মানুষের কান সুখ হয়, বয়ানের দ্বারা মানুষের হেদায়াত হয় না। বাংলাদেশে এমন বক্তাও আছে বয়ানের আগে চেহারায় মেকআপ পরে, কি পরে? চেহারায় মেকআপ পরে উঠে এমন বক্তার বয়ান শুনা মুসলমানের জন্য হারাম।
কত বক্তা আছে নামাজ নাই রোজা নাই বয়ানের পরে গাঞ্জা টানে, মিথ্যা বললাম নাকি? প্রমাণ নিয়ে কথা বলি, আবল তাবল কথা বলার জন্য কুয়াকাটার থেকে এখানে আসি নাই। ও মুসলমান ইমানদার, এজন্য সকল বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। বক্তার ওয়াজ শুনতে হলে আগে বক্তারে পরীক্ষা করে নিতে হবে। ইবলিস গিয়া জান্নাতের গেইটে দাঁড়ায় কয় হাওয়া, কয় কে? আমি ওয়াজ করতে আসছি। কে কয়? ইবলিস ওয়াজ করতে গেছে, হাওয়া ওয়াজ শুনলেন, আল্লাহ কয় ওয়াজ শুনার আগে ওয়াইজিনের আগে পরীক্ষা কর, এটা বাদ পার না ভালো। পরীক্ষা না কইরা যখনই ইবলিসের ওয়াজ শুনলো তখনই বিপদে পড়লো। যদি পরীক্ষা করতো তাহলে ওয়াজ শুনতো না, বিপদের ভিতরেও পড়তো না। ইবলিস মার্কা বক্তার ওয়াজ শোনা যাবে না। আমি যদি আমল না করি আমার বয়ানের দ্বারা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের ভিতরে আমল আসবে না। ও মুসলমান ইমানদার, আজকের একদল মুসলমান বক্তার কণ্ঠ নিয়ে স্টেজ উঠিয়া দেখবেন মাইকটা পাইলেই শুধু গালি দেয়। যারা নবীরে গায়েব কয় না কাফের, যারা দাঁড়ায় নবীরে সালাম দেয় না কাফের, যারা নবীরে নূরের তৈরি কয় না কাফের, যারা নবীর কালা টুপি পরে না কাফের। আসেনি কথা বলে না কেন? ও মুসলমান, কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা নাজায়েজ এগুলি পাবলিকের বইলা তো কোনো লাভ নাই, এগুলি বলা দরকার আলেম ওলামাদের কাছে, কারণ তারা জানে কোরআনের কোন দলিলে হাদিসের কোন দলিলে কোনটা হালাল কোনটা হারাম। এ সমস্ত আলোচনা হবে আলেমের সাথে, আবার সমাধান হবে। সাধারণ মানুষের বয়ান করতে হবে নামাজ কেমনে পড়তে হয়, নামাজি বানাইতে হবে, বয়ান করতে হবে পর্দার বয়ান, হালাল হারামের বয়ান, মানুষগুলি যেন নামাজি হয়। অথচ নামাজের বয়ান করে না, পর্দার বয়ান না করিয়া হালাল হারামের বয়ান না করিয়া বিতর্কিত আলোচনা মানুষের ভিতরে করিয়া মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে। সাধারণ জিনিস নিয়া মানুষের ভিতরে ঢুকাইয়া দ্বন্দ্বের বিনিময়ে এরা টুপি নিয়া দ্বন্দ্ব করিয়া নামাজি পড়ে না, এরা মিলাদ নিয়া দ্বন্দ্ব করিয়া নবীর সুন্নতি মানে না। আজকের এদের এই বিতর্কিত আলোচনার কারণে মুসলমান দলে দলে ভাগ হয়ে গেছে। যারা নামাজের বয়ান পর্দার বয়ান আমলের বয়ান বাদ দিয়ে বিতর্কিত আলোচনা মানুষের সামনে করে ওরা মুসলমানের বন্ধু নয়, চিরন্তন দুশমন, ইহুদিদের দালাল, ঠিক কিনা? কি দরকারটা কি? কোনটা জায়েজ না জায়েজ এগুলি আপনারা বুঝবেন, তা আপনাকে এগুলি বুঝানোর কি দরকার? এদের ইচ্ছারণ সাইজ করা দরকার, বুঝেন নাই? সমাজ ধ্বংস হয়ে গেছে টুপিওয়ালাদের গুতাগুতির কারণে। সাধারণ মানুষকে কি বলবে? দাড়িতে মেহেন্দি লাগায় পাগড়ি লাগায় বোমাবাজি করে, ইসলামের সুনাম হইল না বদনাম হইল? এই টুপিওয়ালার কারণে হয় নাই? সেই জন্য আবার দাড়ি কামানে ওলা টুপি ছাড়া ওলারা কি টুপিওয়ালা গালি দিব নাকি যে সব টুপিওয়ালারাই বোমাবাজ? কথা বানা, টুপিওয়ালারা সবাই বোমাবাজ? সব টুপিওয়ালারা বোমাবাজি করছে? হ্যাঁ, যে করছে সে অপরাধী হবে, ঠিক কিনা? একজনের অপরাধের কারণে কি সবাই অপরাধী হয়? এটাই যদি কারো যুক্তি হয় তাহলে আমারও একটা যুক্তি, মসজিদে যত জুতা চুরি হয় তাই পরা প্যান্ট শার্ট পরা, ঠিক না? এরা জুতা চোর না? তাহলে বাংলাদেশের সব টাইওয়ালারাই জুতা চোর, ঠিক কিনা? এক টুপিওয়ালা বোমাবাজি করলে সবাই যদি বোমাবাজ হয় তাহলে এক টাইওয়ালা জুতা চুরি করলে সব টাইওয়ালারা জুতা চোর? ও মোল্লারা কইলেই জঙ্গিবাদী না? হেরা যে কয় এত দোষ নাই, আমরা কইলেই দোষ। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। মনে রাখবেন বয়ান আর দীর্ঘ নয়, মাপকাঠি দিয়ে বয়ান শেষ করি। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীজির মোহাব্বত, মনে থাকবে? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীকে ভালোবাসার মাপকাঠি কি? এটাও জানা লাগবে কিনা? আমি নবীর আশেক বললে স্লোগান দিলে লাভ হবে না, বিয়া করছে শ্বশুর বাড়ি চিনে না, আসেনি এমন ছাগল? বিয়া কইরা শ্বশুর বাড়ি যে চিনে না, বিয়া করলো শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন ছাগল। মুসলমান দাবি করে সুন্নি দাবি করে সুন্নত মানে না, সে তেমন ছাগল, ঠিক কিনা?
ও মুসলমান ইমানদার, বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে গিয়া কয় আল্লাহর বান্দা, কয় আল্লাহর ওলি দোয়া চাই, কি দোয়া চাও? কয় একটা ছেলের বাপ হবো, কয় যা বেটা এক বছর অপেক্ষায় থাক, ছেলে হবে। এক বছর অপেক্ষা করিয়া দেখে কোনো ছেলে পায় নাই, মেজাজটা গরম হয়ে গেছে, টুবিওয়ালার দোয়ার ভিতরে কোনো অ্যাকশন নাই। গিয়া কয় আল্লাহর ওলি কি দোয়া করলেন, সন্তান তো পেলাম না। আল্লাহর ওলি বলে সন্তান তো অবশ্যই পাইবা, বিয়া করছো? কয় না, বিয়া করি নাই। বিবাহ না করিয়া সন্তানের আশা করা যেমন বেয়াদবি, মূর্খতা, বোকামি। ইসলাম না মানিয়া ঘরের ভিতরে টিভির আওয়াজ চালু করিয়া, সুদের খাতায় নাম লেখাইয়া, দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া শান্তির জন্য দোয়া করা, আশিক রসুল দাবি করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। তুমরদে মুসলমান হো তু মরদে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, তাওহীদ তো সিনা মে আমানত হে হামারা, আশা নেহি মেটা না নাম নেশা হামারা। ও মুসলমান ইমানদার, অহংকার করিয়া কোনো লাভ নাই। ও এলাকার মুসলমান মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মা বানাইয়া দুনিয়ায় পাঠান নাই। আপনারা নবীদের মা, ওলিদের মা, পীরদের মা, কোরআনে হাফেজদের মা, আব্দুল কাদের জিলানির মা, ও মা গো, ওই মা কত ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান জমানার হক্কানি পীর হয়। ওই মা বাবা কত ভাগ্যবতী মা বাবা গো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় আর নাই। যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা বাবার মতো ভালো মা বাবার নাই। যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, ওই মা বাবার মতো ভালো মা বাবার দুনিয়ায় নাই। যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ঠিক কিনা? ও মুসলমান, আজকের কত মুরব্বীরা বারবার দোয়া করে আর বলে হুজুর মা বাবার খেদমতের বয়ান করেন। আমি বলবো রে ও মুসলমানেরা, সন্তান যদি মা বাবার খেদমত না করে, এর পিছনে দোষ হলো মা বাবার, কারণ দুনিয়াতে সন্তান আসার পরে মা বাবা সন্তানের হক আদায় করে নাই, যার কারণে বড় হইয়া সন্তান ও মা বাবার হক আদায় করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, যুবকের দল নামাজ পড়ছো না নামাজ পড়ি নাই, রোজা রাখছো না রোজা রাখি নাই, হজ করছো করি নাই, দাড়ি রাখছো রাখি নাই, কেন? তখন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাদাল্লুনা সাবিলা, আয় আল্লাহ আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। এলাকার যুবক গো, আজকের তাকায় দেখো, স্কুলের বারান্দায় তাকাও, কলেজের বারান্দায় তাকাও, ভার্সিটির বারান্দায় তাকাও, হাজার হাজার স্কুল কলেজের ছাত্র ক্লাসের সময় ক্লাস করে, নামাজের সময় নামাজ পড়ে, দাড়ি রাখে, টুবি মাথায় আছে না নাই? ও রিস্কাওয়ালা, তোমার মতো রিস্কাওয়ালা নামাজি বন্ধা আছে না নাই? তুমি কেন পারবা না? কপালে লেইখালাও, তোমার কপাল পুড়িয়া গেছে, পোড়া কপাল আর জীবনে ভালো হবে না। ও বাস গাড়ির ড্রাইভার, তুমি বাস চালাও, বাসের ড্রাইভারের ভিতরে নামাজি আছে না নাই? ও মুসলমান, তুমি কেন পারবা না? মনে করবা তোমার কপাল পুড়িয়া গেছে, কপালে আর হেদায়াত নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা আমারে নামাজের বয়ান করে নাই, ও আর শুনিয়া বাড়িতে ঘুমাইছে। মা কয় বাবা আজকে না ওর শুনছো, ফজরের নামাজে যা। বাপ কয় না, কাঁচা ঘুম, এই মাত্র ঘুমাইলে উঠেও না, ঘুমটা ডিস্টার্ব করো না। রমজানে মহিলা কয় বাবা উঠছে রিখা রোজা রাখ, বাবা কয় না না ওরে জাগায় না, শরীরটা নষ্ট হয়ে যাবে, বলেনি? ও মুসলমান ইমানদার, বাবা মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? মা বাপ যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে, মা বাবা যদি পর্দাওয়ালা হয়, সন্তান পর্দাওয়ালা হবে। দেখবেন যেই মহিলা নামাজ পড়ে, খোদার কসম করে বলি রে মুসলমান, যেই মহিলা প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, ওই মহিলার দ্বারা শ্বশুর শাশুড়ি জীবনে কষ্ট পাবে না।
আজকের কোরআন তেলাওয়াত করে নাই, টিভির আওয়াজ দিয়া ভিতরের রুমে মা স্বামী আর স্ত্রী টিভির মাধ্যমে যৌবনের প্র্যাকটিস করে, আর ছেলেটা ক্যামেরা মোবাইল দিয়া যৌবনের প্র্যাকটিস করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকের গাভীর দুধ খাওয়ার জন্য তুমি বাজারে যাও, ভালো একটা গাভী কিনবা, মালিকেরে জিজ্ঞাসা করে গাভীর দুধ কয় কেজি হয়, বলে দুধ হয় 10 কেজি, কয় মায়ের কয় কেজি হইতো, কয় মায়ের হইতো 20 কেজি। এবার চিন্তা করে মায়ের যদি 20 কেজি হয় তো বাচ্চাটার 10 কেজি হওয়া স্বাভাবিক। যেই গাভীর দুধ তুমি খাইবা শরীর তারে বানাইবা, ওই গাভীর মায়ের খবর নিলা গাভী কিনার সময়, আর যেই মেয়েটারে নিয়ে তোমার দাম্পত্য জীবন সুখের ঘর করবা, ওরে জিজ্ঞেস করা দরকার ছিল, ও ঘটক ভাই উকিল ভাই বল ওই মেয়েটার যে বিয়া করব, ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দাওয়ালা কিনা, ওর মা কোরআন পড়নেওয়ালা কিনা, কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয় বাচ্চাটাও কোরআন পড়নেওয়ালা হবে, মা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি হবে, ঠিক কিনা মুসলমান ইমানদার? এবার যেই মহিলা নামাজ পড়ে আজান হয়ে গেছে, ওর বাচ্চাটাও দেখবেন পরীক্ষা করিয়া আসরের আজান হয়ে গেছে, মা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, বাচ্চাটাও কিনারায় দাঁড়ায় গেছে নামাজের জন্য, মা হাত বেইদা ঠোঁট নাড়ায় কেরাত পরে, বাচ্চাটাও মুখের দিকে তাকায় ঠোঁট নাড়ায়, মা যখন রুকুর ভিতরে যায় বাচ্চাটাও রুকুর ভিতরে যায়, মা যখন সেজদায় যায় সন্তানটাও সেজদায় যায়, সন্তানটাও ঠোঁট নাড়ায়, আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মেরে যায়, ডাক দিয়া কয় ফেরেশতা বাচ্চা ঠোঁট নাড়ায় কেন, বলে ওর মা ঠোঁট নাড়ায়, বলে ওর মা কি কয়, বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ বলেন ফেরেশতারা লেখ, বাচ্চাটাও বলে সুবহানা রব্বিয়াল আলা, মায়ের আমল নামায় বাচ্চার সবগুলি পৌঁছায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার ইমানদার, মা বাপ যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ, এক জামানা সোবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালে তোহাত বেরিয়া। কোরআন নাই হাদিস নাই, এক দল রাস্তাঘাটে বলে নামাজ না পড়লে কি হবে, ইমান তো ঠিক আছে আসেনি, নামাজ নাই রোজা নাই আল্লাহকেও মাঝে মাঝে গালি দিতে দেরি করে না, এমন পাবলিকও আছে, কি বলে আল্লাহর চোখ নাই নি খালি আমারই দেহে আর কেউ দেখে না, বলে কি না, আল্লাহকে গালি দিতে দেরি করে না মুসলমান, ঈদের ভিড়ে বাড়িতে রওনা দিছে ট্রেনে উঠছে জায়গা নাই বইবো কই, মানুষ হাতে বোঝায় এক কর্নারে বইয়া এম ব্যাগ থুইবো কই আর হ্যার মাথা রাখবো কই আর পাও রাখবো কই, ডানে দিয়ে একজনে গুতা দেয় উগা আর একজনে দেয় ওদিকে যা কই যাইব, এবার মেজাজটা গরম হয়ে গেছে কত আর গুতা খাওয়ান যা, কাল্লা আল্লাহ কি যে কমু, তোমার যদি ফাইতা পাইলাম না, যাক বালাসু বানাইছো এখন এই যে ভিড়ের ভিতরে, আমার এত লম্বা করে বানাইছিলা ভালো কথা, আরো তিন হাত লম্বা করতা তা তো আপত্তি ছিল না, কিন্তু আল্লাহ আমার হাতের ভিতরে যদি নাটার স্ক্রুপ দিয়ে দিতা, হাঁটুর ভিতরে নাট স্ক্রুপ দিয়ে দিতা, আমি খুইলা ভ্যাগের ভিতরে রাইখা আর আমি ঘুমাইতাম, মানুষের সাথে ঝগড়া লাগতো না, মন মেজাজ খারাপ হইতো না, এরকম কইয়া টুইয়া শুয়ে রয়েছে, ফজরের আগে ঘুম থেকে উঠা দেয় ব্যাগটা মাথার তলে নাই সোড়াই লইয়া ভাগছে, কানে দইরা তওবা করে আল্লাহ তোমার মতো জ্ঞানী কেউ নাই, আমার কথা অনুযায়ী যদি আমার হাতে স্ক্রুপ দিতা নাট দিতা পায়ের ভিতরে দিতা খুইলা তো ব্যাগে রাখতাম, সোড়ায় তোলা ভাগলো দেয়ামত পর্যন্ত ট্রেনের গোড়ায় বইয়া কান্দা লাগতো, বাড়ির চেহারা দেখতে পারতাম না, আল্লাহর মতো জ্ঞানী আছে কেউ? লাউ গাছ নয় কদু গাছ, কি গাছ লাউ না কদু, লাউ কারে কয় কইতাম নি, হিন্দুদের ভিতরে কোনো যুবতী মেয়ের বিয়া হয়ে গেছে, এক মাস পরে স্বামী তারে তালাক দিল বা মারা গেল, এই মেয়েটার ওদের আইন অনুযায়ী দ্বিতীয় আর বিয়া হবে না, মানবাধিকার কারে কর, দ্বিতীয় আর কোনো বিয়া হবে না, কি করবে এই যুবতী মেয়েটা তার যৌবন কি করবে? এবার ওদের নীতি হলো, ধর্মীয় আইন হলো, এই যুবতী মেয়েটা বিধবারে তাড়াতাড়ি হিন্দু ব্রাহ্মণের কাছে দিয়ে আসো, ব্রাহ্মণের কাছে যখন দেওয়া হয় ব্রাহ্মণ যুবতী মেয়ের চেহারা দিয়ে তাকাইয়া মনটা গইলা গেছে, এরপরে ডাক দিয়া কয় ও লাউ তুমি বানাইছো আমারে বৈরাগি, লাউ না কদু কথা কন দেখছেন,
লাউ খেয়ে কমলাউ খান আল্লাহ যান, কদু খেলে গুণ হইব? এই হিন্দুদের ডাইকে যদি কোন 50 টাকা দিমু পানি কইব, কথা বলেন না কেন? কয়টা ধর্মীয় ভাষা মুসলমান এত নিকৃষ্ট হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। হিন্দুর বাড়ি যায় খানা খায়, অথচ কোন হিন্দু মুসলমানের বাড়ি যায় না, মুসলমানের ওয়াজে যায় না, হিন্দু মুসলমান নির্লজ্জ বেহায়ার মতো হিন্দুদের পূজায় যায়। কত বড় বেহায়া হয়ে গেছি আমরা। আবার কয় নামাজ না পড়লে ইমান ঠিক? ওই এক বোকা কয় কোরবানির বয়ান শুনছে তো মসজিদে, মনটা নরম হয়ে গেছে, গরিব মানুষ কি করবো চিন্তা ভাবনা করে কয় যা করে খোদা, এমন ফজিলত সারা যাইবে না, চুরি করে গেল কোরবানি দিল। কই বেব গরু, মামার বাড়ি যায় গভীর রাত্রে একটা গরু নিয়ে আইস, ইমাম সাহেব রাত্রে তাহাজ্জুদ করতে উঠে দেয়, এই গরু পাইলে হুজুর চিল্লায় না, এমনি তো চুরি করে আনছি, আওয়াজ টওয়াজ পাইলে তো উপায় নাই, ওই গরু নিয়ে যাও কই কয় কোরবানি দিম, হুজুর নিয়াত করে লাইস, বুঝেন না কথা, চুরি কইরা কয় হুজুর এমন একটা পেস লাগাইবেন আমি আগেই জানি। তবে উত্তর ঠিক করে রাখছি, গত জুমায় যে কোরবানির ফজিলতের বয়ান করছেন অন্তরটা নরম হয়ে গেছে, চিন্তা ভাবনা করে দেখলাম এমন কোরবানির ফজিলতের কোরবানি না দিলে আমার মতো কপাল পড়া কেউ নেই। তবে চুরি করলে যে গুনাহ হবে জানি, চুরি করার গুনাহ হিসাব মিলায় রাখছি, চুরি করার গুনাহ কোরবানির ফজিলত সমান, মাঝখানে গোস্ত কামু ভাও, তারপরও কোরবানি সারা সারি নেই, নামাজ নাই রোজা নাই বলে জান্নাতে যাব সম্ভব? নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো নবী এত কষ্ট করে নামাজ পড়ার কোনো দরকার হতো না। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর, স্লোগান দিলে মহাব্বত হয় না, মহাব্বতের মাপকাঠি দিয়া দেন, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পয়গম্বরের মহাব্বত, নবীকে ভালোবাসার মাপকাঠি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ক্বিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দখলাল জান্নাতা ওমান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন যারা আমার ইতাত করে তারা আমাকে অনুসরণ করে, আল্লাহর নবী বলেন যারা আমার আমাকে ইতাত করে না তারা আমাকে অস্বীকার করে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাত মানে তারা আমাকেই মানে। তাহলে নবীজির মহাব্বতের পরিচয় কি, মাপকাঠি কি? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীজির মহাব্বত, নবীকে ভালোবাসার মাপকাঠি নবীজির সুন্নত, মনে থাকবে? নবীকে ভালোবাসার মাপকাঠি নবীজির সুন্নাত, যার ভিতরে নবীর সুন্নাত আছে তার ভিতরে নবীর মহাব্বত আছে, যার ভিতরে নবীর মহাব্বত আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যার ভিতরে নবীর সুন্নাত নাই তার ভিতরে নবীর মহাব্বত নাই, যার ভিতরে নবীর মহাব্বত নাই তার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, বুঝে আসছে? এইবার আশেকের রসুলকে যার দাড়ি নাই, আশেকের রসুলকে যে নামাজ পড়ে না, ও মুসলমান একদল যুবক রাস্তায় ঘুরে আর কয় নামাজের কোনো দরকার নাই, মুসলমান নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, শরীয়তের বিধান হলো নদীর মধ্যে নৌকা চালাও, তুফানে নৌকা ডুবিয়া গেছে সাঁতরাও, এমন সময় যদি নামাজের সময় হয় ইশারায় নামাজ পড়ো, নামাজ বাদ দেওয়া যাবে না। মুসলমান মহিলার বাচ্চা গর্ভ থেকে মাথা বের হয়ে গেল, বাকি অংশ বের হয় নাই, এমন সময় নামাজের সময় হয়ে গেছে, মাথাটা গর্তের ভিতরে রাইখা ইশারায় নামাজ পড়বা, তারপর নামাজ বাদ দেওয়া যাবে না। মুসলমান আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাত্রিবেলা ঘুমাইতে গেলাম বিছানায়, নবী আমার পাশে ঘুমায় পড়লেন, গভীর রাত্রে দেখি নবীজি আমার কাছে নাই, তালাশ করতে আরম্ভ করলাম, গিয়া দেখি পয়গম্বর মসজিদে বৈশা সেজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করে। আ ইমামুল আউয়ালিনা লাকিরিন বহরে সাদাকা রাহমাতান লিল আলামিন সাইয়েদুল কাউ নাইনে খাতমুল মুরসালিন আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন সদ ওয়াজুদাস রাহমাতান লিল আলামিন মসজিদে উশুদ হামার ওয়ে জমিন। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কার মহব্বত? নবীজির। নবীকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজির সুন্নাত। যার ভেতরে নবীর সুন্নাত আছে তার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভেতরে নবীর মহব্বত আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে,
ও মুসলমান ইমানদার, আজকের খাজার ভক্তের বাংলাদেশে অভাব নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই হলেন সকল খাজার মুরব্বী, জীবনে এক ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, ঠিক কিনা? আজকের মুসলমান নামাজ না পড়িয়া যারা খাজার ভক্তের পরিচয় দেয়, তারা খাজার ভক্ত নয়, তারা গাঞ্জার ভক্ত, ঠিক কিনা? জোরে কো। এ সারা বাংলাদেশের ভিতরে ও মুসলমান, লক্ষ্য করে শোনার মুসলমান, আল্লাহর নবীর সুন্নাত থাকলে বোঝা যাবে তোমার ভিতরে নবীর মহাব্বত আছে। আজকের নবীর সুন্নতি টুপি মাথায় নাই, নবীর সুন্নতি দাড়ি নাই, নবীর সুন্নতি পোশাক তোমার গায়ে নাই, বোঝা গেল নবীর মহাব্বত তোমার অন্তরে নাই। বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি? আমি বলবো নবীর উম্মত হইয়া টুপি মাথায় দিলে অসুবিধা কি? যারা বলে লম্বা জামা পর না পরলে অসুবিধা কি, আমি বলবো মুসলমান হিসেবে লম্বা জামা পরলে অসুবিধা কি? যদি বলেন অসুবিধা নাই, আমি অনুরোধ করি পায়ে হাত দিয়া বলি, যারা টুপি দেখতে পারেন না, যাদের কাছে টুপি খারাপ লাগে, যাদের কাছে লম্বা জামা খারাপ লাগে, আমি অনুরোধ করি বারবার হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, মরণের আগে আপনার ছেলেরে বলবেন, ও ছেলেরে দুনিয়ার জমিনে আমি টুপিওয়ালা দেখতে পারতাম না, লম্বা জামাওয়ালা দেখতে পারতাম না, ওসিয়াত করে যাই মরণের পরে কোন টুপিওয়ালা দিয়া আমার জানাজার নামাজ পড়াবি না, ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান, যাদের কাছে টুপি ভালো লাগে না, লম্বা জামা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, এদের কবরের সামনে কোরআন পড়ে কোনো লাভ নাই, এদের ওসিয়ত করে যাওয়া দরকার, টুপিওয়ালা আমার দিয়া জানাজা দিবি না। মুসলমান ইমানদার, আজকের আল্লাহওয়ালাদের খারাপ ভাবিও না, তবে আল্লাহওয়ালাকে সেটা চিনতে হবে যার ভিতরে নবীর সুন্নত আছে, তার ভিতরে নবীর মহব্বত আছে। আজকের যেই পীরের দরবারে যাও, ওরে পর্দা যদি না করে সে নবীর বন্ধু নয়। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম, আল্লাহকে বেজার করিয়া পরোক্ষভাবে পয়গম্বরকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম, মানুষের কথা মানা হারাম, বুঝে আসছে? আল্লাহকে বেজার করিয়া কোনো মানুষের আনুগত্য করা যাবে না, আল্লাহর নবীকেও বেজার করিয়া কোনো মানুষের কথা মানা যাবে না, যাবে কি? আমি আমার মা বাবারে মানি যদি তারা আল্লাহ এবং নবীকে মানে, ঠিক কি না? আমি আমার মা বাবাকে মানি না যদি দেখি আমার আল্লাহকে এবং নবীকে তারা মানে না। ও মুসলমান ইমানদার, আমার পীরকে আমি মানি যদি দেখি সে আমার নবীর সুন্নাত মানে, যদি দেখি পীর আমার নবীর সুন্নাত মানে না, আমি পীরকেও মানি না। মুসলমান, আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া ওস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বিবির কথা মানা হারাম। দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়, বিবি খুশি হয়, এখানে হবে ইমানের পরীক্ষা, আল্লাহরে খুশি রাখবা না বিবিরে খুশি রাখবা, ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহওয়ালার দরবারে যাও, আল্লাহওয়ালাকে যে সুন্নাত মানে, সে যে নামাজ পড়ে, সে ঠিক কিনা? মুসলমান ইমানদার, বন্ডের দরবারে গিয়ে কোনো লাভ নাই, ইমান নিজেরটাও ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এজন্য আমি বলি যে আল্লাহওয়ালা, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে, কথা বলেন না কেন? ও মুসলমান, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রের দ্বারা পরিচয় হয়, মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়, সরকার ভালো না খারাপ জনগণের দ্বারা পরিচয় হয়, পীর ভালো না খারাপ মুরিদের দ্বারা পরিচয় হয়, ঠিক কি না? মুরিদে যদি বিড়ি টানে বুঝবেন পীরের দলে গাঞ্জা টানে, মুরিদে যদি প্রস্রাব করে পানি না লয় বুঝতে হবে পীরের দল পায়খানাও করে পানি লয় না,
কারণ যে পীর আল্লাহওয়ালা তার মুরিদ হবে আল্লাহওয়ালা, যে পীর নামাজি তার মুরিদ হবে নামাজি, যে পীর পর্দাওয়ালা তার মুরিদ হবে পর্দাওয়ালা। কেউ যদি প্রশ্ন করে পীর তো ভালো মুরিদ ভালো না হইলে দোষ কার, অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ, অবশ্যই পীরের দোষ। কারণ পীর যদি আল্লাহওয়ালা হয় আর যদি দেখে মুরিদ নামাজ পড়ে না, ডাইকা বলবে নামাজ পড়ো, কয় না পড়ি না, আল্লাহর ওলি বলবে বেয়াদব তাড়াতাড়ি দূর হ, তোর মতো বেনামাজি মুরিদ আমার দরকার নাই। আউলিয়ারা কারে অকবায় খতিয়ার জাহেলারা মেয়ে যা পাবে তার ডবল পাবে ছেলে, এই আইন বাদ করিয়া সমানভাবে বন্টন করা হবে। কোরআনের আইন পাল্টাবার জন্য চেষ্টা করেছিল পাবলিকের দুর্বল মনে করিয়া পারছিল কিনা, তখন যখন পারে নাই এখনো আর জীবনে পারবে না। কারণ ইহুদি আর খ্রিস্টানেরা ভালো করিয়া জানে বাংলাদেশের যে যুবকের গালে দাড়ি নাই, যে যুবক নামাজ পড়ে না, যে যুবকের মাথায় টুপি নাই, যদিও নামাজ পড়ে না যদিও টুপি পড়ে না, তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো স্লোগান দেওয়া হয় দাড়ি কাটা যুবক হলেও আমাদের সোজা পায়ে হাঁটতে দিবে না, ঠিক কিনা জোরে কয়। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালাদের জমিনে পবিত্র জমিন, এ জমিনটারে নাপাক করা যাবে না, জমিনটা পবিত্র জমিন গো। ও ইমানদারেরা সাবধান হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি যারা করবে, ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ নিজে বলেন আমি তোমার সাথে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ভাইরাম, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আলোচনা করবেন, আপনার আলোচনা শুনে আখিরি মোনাজাত দিয়ে বিদায় হবেন। আমার আলোচনা আমি এখানে শেষ করলাম, চুপ করেন চুপ করেন, এরকম শুরু করলেন কেন, কি ওয়াজের আমল বাইরে ইতিহাস ছিলেন কেন, ওয়াজ কইরা জীবনে কোনো বক্তা কাউকে তৃপ্তি দিতে পারবে না, আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে কোরআনের বয়ান শুনে আপনাদের তৃপ্তি দান করবেন। মাপকাঠি দুইটা মনে আছে তো, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি, নবীজির মহব্বত, নবীকে ভালোবাসার মাপকাঠি কি, নবীজির সুন্নাত। ও মুসলমান ইমানদার, নবীর সুন্নাত যার ভিতরে আছে তার ভিতরে নবীজির মহব্বত আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, ঠিক কিনা। হামসুরাত হামসিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন এতেবা এতেবায়ে সুন্নাতে খাইরুল বশার গিরে লাজেম তাবয়া বিয়ায় পেসার। ও মুসলমান ইমানদার, আজকের মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত করা হয়, আলেম তৈরি করা হয়, এই মাদ্রাসায় পড়িয়া হাফিজি হুজুর তৈরি হয়েছেন, এ মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার দ্বারা আলেম তৈরি হয়। ও মুসলমান, মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না, ঠিক কিনা জোরে কম। বাংলার জমিনে যত কওমি মাদ্রাসা আছে, যত নুরানি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, ও মুসলমান, কোরআনের ফ্যাক্টরি আলিয়ার বারান্দায় নাই, কোরআনের ফ্যাক্টরি স্কুল কলেজের বারান্দায় নাই, শুধুমাত্র কওমি মাদ্রাসার বারান্দায়। এজন্য কওমি ক্যাক্সকে জঙ্গিবাদের আখড়া বলা হয়। কোরআন শরীফকে জ্বালানো তো দূরের কথা, যারা জ্বালাইতে চাবে ওই আগুনে ওরা নিজেরা পুইরেই ছাই হয়ে যাবে। মানে হলো জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয় সহযোগিতায় পরিচালিত, জাতীয় কল্যাণে নিয়োজিত, মনে থাকবে। কওমি মাদ্রাসার ডেজিগনেশন, কওম শব্দের অর্থ হলো জাতি, কওমি মাদ্রাসা তিন কথার সমন্বয়, জাতীয় উদ্যোগে প্রতিষ্ঠিত, জাতীয় সহযোগিতায় পরিচালিত, জাতীয় কল্যাণে নিয়োজিত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশে যত কওমি নুরানিয়ার হেফজখানা আছে, এ মাদ্রাসাগুলি সরকারের অনুদানে চলে না পাবলিকের সাহায্যে চলে?
জনগণের সাহায্যের দ্বারা কওমি মাদ্রাসা চলে, সরকারের একটা টাকাও কওমি মাদ্রাসায় অনুদান হয় না, বাজেট নাই, বাজেট নাই, জনগণের টাকা পয়সা দিয়া কওমি মাদ্রাসা পরিচালিত হয়। জিজ্ঞেস করি রে ও জামালপুরের মুসলমান, কওমি মাদ্রাসায় কমিটি আছে না নাই? একদলীয় না সর্বদলীয়? কওমি মাদ্রাসা মাদ্রাসা যেগুলি সরকারি অনুদানে চলে না, জনগণের সাহায্যে চলে, এই মাদ্রাসার ভিতরে কমিটি আছে? কমিটির ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির দলের লোক আছে না নাই? কোন মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় তোমার দলের লোকের জিজ্ঞাস করলেই তো খবর পাও, না জিগাইয়া কেন অপবাদ দাও? বোঝা গেল উদ্দেশ্য তোমার ভালা না, ঠিক কিনা জোরে কো? মুসলমানের দল হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গে বেয়াদবি চলবে না। এ কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না। মুসলমান ইমানদারেরা, বাংলাদেশে গোয়েন্দা বাহিনী আছে না নাই? বাবা, আমাদের ক্ষমতায় যারা এখন বসা আছেন এরা আমাদের সম্মানের পাত্র, আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তবে ভয় করি না, ঠিক কিনা? আমাদের ক্ষমতায় যারা আছেন আমাদের মাথার তাজ, সম্মানের পাত্র, ভক্তি করি, শ্রদ্ধা করি। ও মুসলমান, কখন দেখব যদি ইসলামের মহব্বতে মক্কায় গিয়া হজ করেন এবং মহব্বতের সাথে মুসলমানদের উপরে মাথায় হাত বুলায় সম্মান করেন? বিশ্বের মানচিত্র থেকে আওয়াজ হবে বাংলাদেশের ভিতরে দুর্নীতি আছে, বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং হয়, ছেলে যদি চুরি করে বাপ কি চোর কয়নি? বাপ চোর কয়? ছেলে যদি চুরি করে বাপ চোর কয়? যদি আসলেই চোর হয় বাপ চুপ থাকে, ঠিক নেই? বিদেশের মানচিত্রের থেকে যদি আওয়াজ হয় বাংলাদেশের ভিতরে জঙ্গিবাদের ট্রেনিং হয়, আমাদের মাথার তাজ, পিতা সমতুল্য যারা ক্ষমতায়, এরা বলবে না আমার দেশের ছেলেরা, সোনার ছেলে কোনো দিন দুর্নীতি করে নাই। বিশ্বের কাছে জবাব দিবে বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং হয় না, বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে পবিত্র বানাইয়া এরপরে গোয়েন্দা বাহিনী দিয়া গোপনে গোপনে খবর নিয়া মাদ্রাসায় কোখানে কি ট্রেনিং হয় ধরো আর মারো, খোদার কসম এক সপ্তাহে বাংলাদেশ স্বর্ণের দেশ হয়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, দুঃখ আজকের ইহুদি খ্রিস্টানরা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, আজকের মুসলমান হইয়া মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা কয়, মুসলমান ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কথা বলে, মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান দুঃখ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মারেফে মাসনবীর ভিতরে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেন, আল্লাহর একজন আশেক পাগল মানসুর হাল্লাস তার নাম, আল্লাহর প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে, আমি খোদা আমি খোদা বলে বাদশার কানে যখন খবর যায়, আমি খোদা বললে তো মানুষের ইমান চলিয়া যায়, মানসুর তুমি এমন কথা কেন বলো বন্ধ করে দাও। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয়, বাদশা খবর নাই, একদিন নিজেই গেল, গিয়া দেখে শিকল পরে আছে, জেলখানাও পরে আছে, মানসুরের কোনো খবর নাই। দ্বিতীয় দিন বাদশা গিয়া দেখে জেলখানাও নাই, মানসুরও নাই, শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। এরপর তৃতীয় দিন গিয়া মানসুরের খবর নাই, বাচ্চা গিয়া দেখে মানসুরও আছে, জেলখানাও আছে, শিকল হাতে পায়ে লাগানো আছে। জিজ্ঞাস করে মানসুর ব্যাপারটা কি, প্রথম দিন আসলাম তোমাকে পাইলাম না, জেলখানা পাইলাম শিকল পরে আছে, দ্বিতীয় দিন কিছুই পাই নাই। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা তুমি বুঝবে না, মিয়ানে আ সে কমাশু কেরামজিস কারামান কাতে বিরা হম খবর নিস এসকে আস লাস্তে কুচু বরফনু হার সে জুজ মাশু কে বাকি জমাসু। মানসুর ডাক দিয়ে কয়, যেদিন আপনি আইসা আমাকে প্রথম দিন পান নাই, আমি মানসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম, দ্বিতীয় দিন আইসা আমাকেও পান নাই, জেলখানাও দেখেন নাই, ওদিন মানসুর আল্লাহর বাড়ি যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দিদার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লির কারণে জেলখানা নূরে ভরসা হয়ে গেছে,
মানসুর বিলীন হয়ে গেছে, আল্লাহর নূরের সামনে সব ভস্ম হয়ে গেছে। আর যেদিন আপনি আইসা পাইলেন আল্লাহর জায়গায় আল্লাহ আমার জায়গায় আমি পড়ে আছি। মুসলমান ইমানদার গো, মানসুর আনাল হক বলে আর লোকেরা পাথর মারে বালু মারে, মানসুর খালি হাসে খালি হাসে খালি হাসে। হঠাৎ করিয়া এক টুপিওয়ালা একটা বালু মারলো পাথর মারলো, মানসুরের চক্ষু থেকে পানি বের হয়ে গেছে। জিজ্ঞাসা করে এত মানুষ তোমাকে পাথর মারলো তুমি হাসলা, আর একজন টুপিওয়ালা পাথর মারার কারণে তুমি কাঁদলা কেন? মানসুর চোখের পানি ছেড়ে বলে ও ভাই গো, এত মানুষ যে আমাকে পাথর মারলো ওরা আমাকে চিনে না, যেই টুপিওয়ালা আমাকে মারলো টুপিওয়ালা জানে আমি মানসুর, কেমন আল্লাহর গোলাম। ওই টুপিওয়ালা কেন আমারে গালি দিল? ও মুসলমান, আজকের দুঃখ ইহুদিরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে দুঃখ লাগবে না, খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে দুঃখ লাগবে না, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হয়ে যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে এটাই হলো দুঃখের ব্যাপার। মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কথা বলো, মুসলমান হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে এর চেয়ে দুঃখ আর হতে পারে না, ঠিক কিনা জোরে কন মুসলমান ইমানদারেরা? এজন্য আল্লাহ পাক বলে নবীর সুন্নাত মানো, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। আল্লাহর নবীর চেয়ে বড় মুর্শিদ বড় পীর বড় মুফাসসির আর জগতে কেউ নাই। জিজ্ঞাস করি রে ও বাজেস্টানদের মুসলমানেরা, আজকের যত দরবার শরীফ বাংলার জমিনে আছে মাজার শরীফ আসেনি? এ বাজেস্টানদের মুসলমান যুবকরা ভালো করে মনে রাখো, দুনিয়ার জমিনের ভিতরে যত দরবার শরীফ আছে জিজ্ঞাসা করি সকল দরবার শরীফ যদি এক জায়গায় করা হয় মদিনার দরবারের সমান হবে নাকি? বড় পীরের দরবারের দাম বেশি না নবীর দরবারের দাম বেশি? খাজা আজমিরের দরবারের সম্মান বেশি না মদিনার দরবারের সম্মান বেশি? দুই নম্বর কথা, দুনিয়ার জমিনে যত মাজার আছে সব মাজারের চেয়ে সম্মানিত মাজার হলো নবীজির মাজার, স্বীকার করেন সবাই? সবচেয়ে দরবার শরীফের সম্মানিত দরবার শরীফ হলো মদিনার দরবার। মাজার শরীফের ভিতরে সবচেয়ে মাজার হলো নবীর সম্মানিত মাজার। যদি কেউ বলে না আমার পীরের মাজার সম্মানিত নবীর মাজার সম্মানিত নয়, সে মুসলমান না বেয়াদব? আপনারা ভালো করে স্বীকার করেন, দুনিয়ার জমিনে যত মাজার আছে যত দরবার আছে সকল মাজার আর দরবারের চেয়ে নবীর দরবার আর মাজার সম্মানিত, ঠিক নি? যদি ঠিক হয় তাহলে যুক্তির কথা কোরআন হাদিসের কথা পড়ে যুক্তির ব্যানারে বুঝতে হবে। নবীর মাজারের চেয়ে যদি সম্মানিত মাজার দুনিয়াতে না থাকে তাহলে মাজারে গিয়া দরবারে গিয়া যা সম্মান করবেন আগে সম্মান করা লাগবে নবীর মাজারে। বাবার পীরের দরবারে দরবার শরীফে যদি টাকা দিয়া সম্মান করতে চান, সেজদা দিয়া যদি মাজারের সম্মান করতে চান আগে সেজদা করেন নবীর মাজারে, আগে টাকা মান্নত করেন নবীর দরবারে। অথচ একজন নবীর আশেকও পাওয়া যায় নাই, হাজি সাহেবদের 500 টাকা দিয়ে বলছো হাজিরা 500 টাকা নিয়ে যাও নবীর মাজারে দিও। নবীর মাজারের সম্মান না কইরা পীরের মাজারে গরু নিয়া সম্মান করা, আল্লাহর নবী বলে আমারে সম্মানিত বানাইয়া আমারে সম্মান করো না, আমারে টাকা দাও না, আমার কবরে আইসা সেজদা দিলি না, তোর বাবার কবরে গিয়া সেজদা দিয়া সম্মান করো, তোর মতো বেয়াদব উম্মত আর জগতে নাই, ঠিক কিনা জোরে কন? ও মুসলমান ইমানদার, আজকের মানুষ কত পাগল হয়ে গেছে, দরবারে যায় গরু নিয়া শাড়ি আর লুঙ্গি পরাইয়া, তাও গাড়িতে যায় না হাইটা যায়, সওয়াব বেশি হবে। আবার গিয়ে কয় দেখছো আমগো বাবার দরবারে এত গরু হয় অন্য পীরের দরবারে এত মানুষও নাই। দেখছেন গরুর লগে মানুষের মিলাইছে, কেমন গরু? আমগো বাবার দরবারেতে কত গরু যায়, কয়নি? অন্য পীরের দরবারে এত মানুষ নাই হয় আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলি ও বোকা, গরুর দরবারে গরু যায় মানুষের দরবারে মানুষ যায়? গরুতে গরু চিনে মানুষে মানুষ চিনে, আল্লাহওয়ালারা মানুষ তালাশ করে না মানুষে আল্লাহওয়ালাদের তালাশ করে, আর যারা ভণ্ড ওরা মানুষ তালাশ করে দল ভারী করার জন্য। মুসলমানের জন্য যেই পীরের দরবারে নামাজ নাই পর্দা নাই ওটা পীর নয় পীরের নামে ভণ্ড, ঠিক কিনা জোরে কয়?
মুসলমান ইমানদার, এমন দরবারে যাওয়া যাবে না, দুঃখের সাথে বলি বেজার কেউ হবেন না, একদিন আমিও মারা যাব আপনিও মারা যাবেন। বাংলাদেশের সিলেটের দরবারে গেলাম, বয়ান করিয়া রাত্র তিনটায় ঢুকলাম, লেডিস আর জন্ডি সমানে ডোলবাড়ি দেয় আর বাবার দরবার টাইট করে আর কয় আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছেন খালি হইয়া, খাজায় নবীর ধন পাইয়া বৈশা আছে আজমিরে কেউ ফেরে না, খালি হাতে বাবারে তোর দরবারে। আমি একতারে কানে কেন কই কিলোয়া ফিরে এটা যে কয় না ভাই মোল্লা হ, আমি দেখলাম যে মহিলারা চিল্লায় হিজলা মিজলা সব হ্যান চিল্লায় গান গায় ডোলে বাড়ি দিয়া বাবার দরবার টাইট করে। শাহজালাল রহমাতুল্লাহ আলাই বলেন নাই ও বাবা তোমরা গান গাইও, আর দেখলাম গান গাও ভালো কথা, তাহাজ্জুদ কেন পড়ো না, পাঁচক্ত কেন পড়ো না, এটাই প্রমাণ হয়ে গেল তোমার নবীর সুন্নতের আমল যেহেতু নাই, তোমার গান গাওয়াটা নবীর নামে ভণ্ডামি করা ঠিক কিনা ও মুসলমান ইমানদার। এজন্য সঠিক পথে নবীর সুন্নাত মাইনা, আল্লাহর মহাব্বত অন্তরে জমা করিয়া আল্লাহর ওলি হইয়া খাটি একজন আল্লাহওয়ালার সংস্পর্শে যাইয়া আমলকে পরিশুদ্ধ করিয়া ইমানকে পরিপূর্ণ করিয়া আল্লাহ পাক সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।